প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কিছু মানুষ সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে। অন্য ধর্মের অনুভূতিতে আঘাত না করে সম্প্রীতি বজায় রাখার আহ্বান। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। মেহেরপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ আয়োজন। রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে ও বাইতুল মোকাররমের স্বর্ণের মার্কেটে আগুনে ব্যাপক ক্ষতি। রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় মতি প্লাজায় আগুনে পুড়ে গেছে কাপড়ের দোকান। আগুনের ঘটনার পেছনে নাশকতার পরিকল্পনা থাকলে খতিয়ে দেখা হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিএনপি মহাসচিব বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবি থেকে জনগণের নজর সরাতে এই মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে সরকার। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন 5 সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা তা আরও পরে স্পষ্ট হবে। কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস যাত্রী নিয়ে ঢাকা ছাড়ার মধ্য দিয়ে ট্রেনের ঈদযাত্রা শুরু। প্রথম দিনে নেই শিডিউল বিপর্যয়। কুমিল্লায় 2 ট্রেনের সংঘর্ষের ঘটনা। সোনার বাংলা ট্রেনের চালক সহ 3 জন সাময়িক বরখাস্ত। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। গরমে প্রাণ ওষ্ঠাগত সারাদেশে মানুষে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদীতে। বিদ্যুতের উৎপাদন বাড়লেও গরমের তীব্রতায় লোডশেডিং থেকে এখনই স্বস্তি মিলছে না জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। শনিবার রাত থেকে এই মেগা প্রকল্পের উৎপাদন বন্ধ হয়ে যায়। হবিগঞ্জের নবীগঞ্জে বউ শাশুড়ি হত্যা মামলায় 2 যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, সেই সঙ্গে 5 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 5 বছরের কারাদণ্ড। তীব্র দাবদাহে ভারতের মহারাষ্ট্রে হিট স্ট্রোকে 11 জনের মৃত্যু, অসুস্থ 600-এরও বেশি। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা সহ উত্তরাঞ্চলে তাপদাহ কমার লক্ষণ নেই। সুদানে সেনাবাহিনী ও বিদ্রোহী আধা সামরিক বাহিনীর মধ্যে তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। আবু নাঈম সোহাগকে আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ঢুকতে দেওয়া হবে না, ঘোষণা বাফুফের। 3 মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সে মোহামেডান, ঢাকা লেপার্ডসকে 5 উইকেটে হারিয়েছে তারা। শেষ দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করেছে গাজী ক্রিকেটার্সও। এবার ঈদে মুক্তি পাচ্ছে জেমসের নতুন গান সবই ভুল। শিরোনামের গানটি বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যানারে মুক্তি পাবে চাঁদ রাতে।